সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। ভারতকে অনুরোধ করব, অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। স্যার, পররাষ্ট্রমন্ত্রী সাহেব শিশু সুলভ আচরণ বাদ দেন, আব্দুল মোমেন সাহেব, যিনি বিভিন্ন ধরনের কথা বলে বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করেছিলেন, বিশেষ করে বাংলাদেশ তিনি জান্নাতের মধ্যে আছেন বাংলাদেশের মানুষজন। এরপর তিনি কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারত সরকারের কাছে তিনি নাকি রিকোয়েস্ট করেছেন। যদিও এই বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য নয়, এটা অনেকেই সেটা ব্যাখ্যা করেছেন, তবে এবার আব্দুল মোমেন সাহেবের ফোন রেকর্ড শুনলে একটু অবাক হবেন এবং সিফাতুল্লাহ সেফুদা আব্দুল মোমেন সাহেবকে যেই উপদেশ দিয়েছেন সেটা শুনলে আপনাদের দিল শান্তি পাবে। বিশেষ করে সেফুদার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেফুদা আরও কিছু তথ্য দিয়েছে যেটা সত্যি আপনাদের শোনা অতীব প্রয়োজন। তো চলুন, আব্দুল মোমেন সাহেব ফোন কলে যে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো আরও একটি বিভ্রান্তির সৃষ্টি করবে, সেই কথাগুলো আমরা একটু শুনে আসি, এরপর অবশ্যই সেফুদার কথা শুনবো। তো চলুন আমরা সেই ফোন কলটি একটু শুনে আসি। কখনোই কুত্তা হইতে পারে না, আপনার ভোট দিলে কুত্তা হয়ে যাবে কেন? আপনার আশেপাশে থেকে আমাকে একটু তাহলে এবার বলতে দেন, আমি যে কুত্তা লিখছি আপনি কি দেখছেন? আপনার যে যাদেরকে কুত্তা বলছি আপনি কি একবার দেখছেন? আপনি তো এটা সচেতন একজন জনপ্রতিনিধির মতো কথা বলছেন না, আপনি কি খেয়াল করে দেখছেন যে আপনার যে যাদেরকে কুত্তা বলছি কেন বলছি, মহিলাটা কেন বলছে? এটা তো আপনার জনপ্রতি, এটা আপনার মানে অনেক সচেতন, আপনার রেসপন্সিবিলিটি থাকা উচিত ছিল যে আপনি একজন জনপ্রতিনিধি জনাব, সে যে আমাকে কি অসভ্য কথাবার্তা বলছে আপনার এই যে রান আমার শুনেন, আমি যত ফোন দিচ্ছি আমারটা শুনেন, আপনারটা বলবেন, বলেন আপনারা কার সাথে শুইবেন, না শিয়ালের লগে শুইবেন, না কুত্তার লগে শুইবেন, রাস্তাঘাট আপনারা কি করবেন, বাসা বাড়ি কি করবেন, আমার দেখার দরকারও নাই, জানারও দরকার নাই। আপনারা পাঁচশো লিখে আপনি যে আইডিতে কি লেখেন আমি দেখি, আরো দশ জন আইডিতে কি করে এটাকে আমি দেখি, বা আমার কি দেখা সম্ভব? লক্ষ লক্ষ মানুষ এখানে আইডি চালায়, তার আইডিতে কে কি করে বা তার বাসায় কি করে, কে চুরি করে না ডাকাতি করে, কে বাটপাড়ি করে, কে আমরা জানি। এবং আপনারাই বলছেন আপনারা হাজবেন্ড ওয়াইফ কোনো কাজ করেন না, তাহলে নিশ্চয় আগাম করে বেড়ান, একটা মানুষ কাজ ছাড়া খাই কিনছে, ইনকাম কি চলে না? একটা মানুষ যখন তার কোনো লিগ্যালিটি ইনকাম থাকে না, তখন নিশ্চয়ই সে অন্যায় ভাবে চলে, না হলে হাত পা চন্দ্রের কাছে। সব মানুষের যখন তার পরিবার চলে, আমি কি আপনার কাছে হাত পাচ্ছি সেটা বলেন? আপনার কাছে হাত পাচ্ছি না? আপনি এই কথা আপনি আমাকে খুব হেয় করে কথা বলছেন, শোনেন। হ্যাঁ ঠিক আছে, আপনি জানার জন্য বলছেন, কিন্তু আপনি এই কথা আপনি আমার কথাটা শোনেন। আপনি ঠিক আছে, আপনি অবশ্যই আপনি যেটা বলছেন এটা যুক্তিসঙ্গত, যে কে কি করলো, কে বাসায় কি করলো, কে আইডিতে কি করলো, সেটা আপনার দেখার সময় নাই, কারণ আপনি তো এইসব নিয়ে বসে সময় নাই, এটা আমার কাজ না। আপনার মানুষকে কি করলো তার ব্যক্তিগত এটা আমি এটা দেখতে যাব, কিন্তু আপনি এইমাত্র বলেছেন, আপনি গতকালকে বলেছেন আপনার এক কি জানে 180,000 কর্মী আছে, আপনার 180,000 কর্মী তারা রেস্ট্রিক্টেড কর্মী, আপনি এগুলা তো সব শেখ হাসিনার কর্মী। কোনটা শেখ হাসিনার কর্মী? আপনি কাকে বলছেন? সবাই আপনি কাকে বলছেন? আপনার কর্মী, আপনার কর্মী বলেছেন আপনি? না না, আপনি বুঝেন এই যে লক্ষ লক্ষ কর্মী গুলো শেখ হাসিনার কর্মী না? অবশ্যই সব শেখ হাসিনার কর্মী, অবশ্যই। আপনি যাবে বাপের কথা কইলেন, বঙ্গবন্ধুর নাম বলেন নাই? বুঝি নাই। আপনি যাবে বাপের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন নাই? কি বঙ্গবন্ধুর কথা কি বুঝলাম না? বঙ্গবন্ধুর কর্মী? অবশ্যই। তাহলে আমরা কার কর্মী? আপনি ওর বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী। আমি শেখ হাসিনার কর্মী, জি জি অবশ্যই। তাহলে আমাদের যখন যারা এখানে আওয়ামী লীগ করে সবাই শেখ হাসিনার কর্মী, যখন আপনি আওয়ামী লীগের মানুষের কুত্তা বলবেন, হ্যাঁ আমার কথা শোনেন, আপনি আপনি তো আপনি তো একটা জঘন্য মেয়র, আপনি তো জঘন্য মেয়র, আপনি একটা জঘন্য মেয়র, আপনি কোন জনপ্রতিনিধি না, আপনি জনপ্রতিনিধি হতে পারেন না। শুনেন, আপনি জনপ্রতিনিধি হতে পারেন, আপনার একজন কর্মী রেজিস্ট্রিকৃত কর্মী, সে কিভাবে আমাকে এই যে আপনি আপনি এই কথাটা বলছেন যে কে কার সাথে শুবে না শুবে, ফাঁদ দাঁড়িয়ে সব কথা মুখ সামনে কথা বলবেন, আপনি মেয়র আপনার মুখে মানায় না সব, আপনার কর্মী আপনি আপনার আপনি শোনেন, আপনার কর্মীরা আপনি আপনি লালসা করছিলেন,
আপনি লালসা করছিলেন, আপনার কর্মী না সেই ফাঁদ পা ছিল, আমি সেই ফাঁদে পা দেই নাই আপনার মুখে কথা কেন, আপনি শুনেন আমি সেই ফাঁদে পা দেই নাই আপনার আপনার মুখে সব কথা মানে না, তাহলে আপনি কেন তো যখন বললেন মানুষ কি যখন আপনার কর্মীরা বলবেন আমি ছেড়ে দেব, আপনার কর্মীরা বলবেন ছেড়ে দেব নাকি, আপনি আপনি আমার জব খুশি তাপারে করেন দেখি আপনি কি করতে পারেন, আপনি আমাকে করেন আপনি আপনার সাথে কোনো কথা নাই আপনি অবদ্র। আব্দুল মোমেন সাহেব তিনি আসলে বয়স হয়েছে বয়সের ভারে এরকম উল্টোপাল্টা কথা বলতেছেন নাকি আসলে তিনি এই কথা বলার পিছনে কেউ হাত রয়েছে বা কেউ তাকে দিয়ে বলাচ্ছে, এটা আপনাদের কি বুঝে আসে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার কীরকম আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা থাকা উচিত এবং একটা স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ কীরকম হওয়া উচিত এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের চাঁদপুরের পীর সাহেব সেফাতুল্লাহ সেফুদ। চলুন সুন্দর সেই বক্তব্যগুলো একটু শুনে আসি। আর পররাষ্ট্রমন্ত্রী সাহেব শিশু সুলভ আচরণ বাদ দেন, কথাবার্তা কম বলেন, লেখাপড়া করে বই মুখস্থ করে বহুত ডক্টরেট করা যায়, আপনার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, আপনাকে মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে ডেকে নিয়ে অন্য মন্ত্রণালয় দিয়ে দেন, আউট করার দরকার নেই, সম্মানী মানুষ তার বড় ভাইও ফিনান্স মিনিস্টার ছিলেন, মরে গেছে ভদ্রলোক, কাজে মোমেন সাহেবকে অন্য মন্ত্রণালয় দিয়ে অন্য কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসেন, তাকে অন্য কোনো মন্ত্রণালয় দিলেও সে নষ্ট করে ফেলবে আমি জানি, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ডক্টর দীপুমণিকে এই কয় মাসের জন্য আনতে পারেন, কতদিন বাকি আছে আগামী নির্বাচন পর্যন্ত আমার মনে হয় ডক্টর দীপুমণিকে দেওয়া যেতে পারে, তার আগের অভিজ্ঞতা আছে ভালোই করেছে সে, কাজে মোমেন সাহেবকে অন্য মন্ত্রণালয় দিয়ে অন্য কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসেন, তাকে অন্য কোনো মন্ত্রণালয় দিলেও সে নষ্ট করে ফেলবে আমি জানি, আমি অনুরোধ করব ডক্টর দীপুমণিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। দিন শেষে আমরা বলতে চাই আমাদের আব্দুল মোমেন সাহেব তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে আমাদের দেশের কথা নয় এটা আমরা বিশ্বাস করি, কারণ এই কথা যদি দেশের কথা হয় তাহলে বাংলাদেশের অবস্থানটা অন্য দেশের কাছে কোন পর্যায়ে চলে যাবে সেটা আপনারা বুঝতে পারছেন, এটা কোনো দলের কথা হোক অথবা না হোক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো, আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।